সোনার মেডেল, কবি পূর্ণেন্দু পত্রী। Local traveling and dot. গা গ্রাম থেকে ধুলো মাটি ঘষতে ঘষতে আপনাদের কাছে এসেছি। কি চাক চিকান শহর বানাইছেন গো বাবুরা, রোদ পড়লে জোছনা লাগলে মনে হয় কাল কেউটের গা থেকে খসে পড়া রূপর তৈরি একখান লম্বা খলস। বাবু মশাইরা মনের উনানে ভাতের হাঁড়ি হা হইয়াছে খিদে, চাল ডাল তরি তরকারি শাক পাতা কিছু নেই, কিন্তু জল ফুটছে টক বগিয়ে। বাবু মশাইরা লোককে বলেছিল ভালুকের নাচ দেখালে আপনারা নাকি পয়সা দেন, যখন যেমন বললেন নেচে নেচে হদ্দ পয়সা দিবেন নি। লোককে বলেছিল ভানুমতির খেল দেখালে আপনারা নাকি সোনার মেডেল দেন, নিজের করাতে নিজেকে দুখান করে আবার জুড়ে দেখালুম আকাশ থেকে সোনালি পাখির ডিম পেড়ে, আপনাদের ভেজে খাওয়ালুম গরম অমলেট, বাজা গাছে বানিয়ে দিলুম ফুলের ঘুঙুর, সোনার মেডেল দিবেন নি। বাবু মশাইরা সেই নেংটো বেলা থেকে বড় শখ ঘরে ফিরব বুকে সোনার মেডেল টাঙিয়ে, আর বউ বাচ্চাদের মুখে ফাট্টা কাপাস তুলোর হাসি ফুটিয়ে বলব দেখিস আমি মারা গেলে আমার গা থেকে গজাবে চন্দন গন্ধের বন, বাবু মশাইরা সোনার মেডেল দিবেন নি।